বিচারকদের আবাসনিক দুষ্কৃতি হামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবার জেলা আদালতের তিন বিচারক আঙুল তুলেছিলেন পুলিশি ব্যবস্থার দিকেও বুধবার সকালে বিষয়টি হুলস্থুল শুরু হওয়ার পরে নড়ে চড়ে বসল ডায়মন্ড হারবার জেলা পুলিশ শত প্রণোদিত ভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন পুলিশ সুপার রাহুল গোস্বামী এ বিষয়ে এসপি রাহুল গোস্বামী বলেন আপনি জানান যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই জিউটটা দেওয়া হয়েছে তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি যেরকম রাখি তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারোর দোষ প্রমাণিত হয় আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম আপনারা ভালো করে দেখবেন আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন আশেপাশে ঘোরাঘুরি করছিলেন এখনো অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখনো আমরা এখন অবধি তদন্ত সবে শুরু হয়েছে একদম গোড়ার দিকে আপনারা বুঝতেই পারছেন আমরা এখনো সেরকম কিছু পাইনি পাশাপাশি এই নিয়ে আইনজীবীদের দাবি উদ্দেশ্য আজকে আমরা সকাল থেকে মিডিয়াতে দেখছেন যে একটা বাইট দেওয়া চলছে বা সেখানে মিডিয়াতে বলা হচ্ছে যে ড্যামন আমার একশো আটান্ন বছরের বারকে কুলুষিত করা হচ্ছে সেই জন্য আমাদের এই প্রতিবাদ কেননা একটা ভুল রং ইনফরমেশান কোর্টের কাছে দেওয়া হচ্ছে কোর্ট এখানে একটা অভিযোগ করেছেন যে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত কেন তাদের আবাসনে দেখা গেছে কেউ বা কারা দাঁড়িয়ে রয়েছে তারা ভিতরে ঢোকে নি আবাসনের বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটাকে কমপ্লেন আকারে দেখানো হয়েছে যে ওই আবাসনকে ঘিরে তারা দুষ্কৃতী তারা তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে ওনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ওনার খুব চিন্তিত এই সেফটি সিকিউরিটি নিয়ে ওরা একটা স্বতঃস্ফূর্তভাবে একটা কমপ্লেন করেছেন মহামান্য জাজ আদালতে ডিস্ট্রিজাজ সেটা প্রেরণ করেছেন হাইকোর্ট রেজিস্টারের কাছে সেই প্রসেস চলছে এবং ওই যে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের তাণ্ডব যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা কেননা দুষ্কৃতীদেরকে যেভাবে দেখা গেছে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করে দু চারজনকে অ্যারেস্ট করে রেখেছেন তার প্রসিডিওর চলছে তার মানে আপনি বলছেন বিচারকরা মিথ্যে মানে অভিযোগ করছে বিচারক বিচারক যে অভিযোগ করেছেন সম্পূর্ণ কাল্পনিক অন্যদিকে আইএনজিবি দের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কোunal ঘোষ তিনি বলেন ওই ডায়মন্ড দরবারে যে ঘটনাটি সেটি নিয়ে আমরা বলেছিলাম আমরা খোঁজ খবর নেব তো আমরাও সাংগঠনিক সূত্রে এলাকা থেকে সব খবরের খবর নিয়েছি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে এটি এক ব্যক্তি একটু যেন একটু অপ্রকৃতস্থ অবস্থায় একটু উঁকি ঝুঁকি মেরেছে তাও বাইরে থেকে এবং তার সঙ্গেও যেটুকু জানা গেছে কোনো বিচারক বা বিচার প্রক্রিয়া বা কোনো মামলা বা কোনো মামলার রায়ের অসন্তোষ তার কোনো সম্পর্ক নেই যে বিষয়টি জানা গেছে সেটা ব্যক্তিগত স্তরের এবং সেটা এখানে আলোচ্য বিষয় নয় ফলে আর সেই ব্যক্তি আবাসনের ভেতরেও ঢোকেনি সেই ব্যক্তি বাইরে ছিল তাকে নজর করা গেছে পুলিশ তাকে নিশ্চিতভাবে আটক করেছে গ্রেফতার করেছে ফলে এখন যে অনেকে মিলে কেউ একটা বিচারকদের ওখানে হামলা করেছে বিষয়টা একদমই সেরম নয় এবং এর সঙ্গে কোনো বিচারককে কেউ টার্গেট করছিল বা বিচারকের রায়ের সঙ্গে কোনো এই ধারণাটা একদম ভুল এক ব্যক্তি বাইরে থেকে উঁকি মেরেছে এবং আরো দু একটি কীর্তিকলাপ করেছে কিন্তু সেটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত স্তরের বিষয় সেটা এখানে উল্লেখ ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো কোনো বিপদের বিষয় আসেনি যদিও পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে নিরাপত্তা যথাযথভাবে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা